হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, বরাবর আজও আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো খুদে মৌমাছির চাক বা বাসা। তো বন্ধুরা দেখুন, এখানে কিছু মেলিফেরা মৌমাছির পরিত্যক্ত বক্স ফালানো রাখা। তো এখানে এই ফ্রেমের ভিতরে একটি সেরেনা মৌমাছি তথা খুদে মৌমাছির চাক বাসা তৈরি করেছে। তো আসলে আমাদের প্রকৃতিতে এই ধরনের পরিত্যক্ত যে কোনো কিছুর মধ্যে এই ধরনের বাসাগুলো তৈরি করে। দেখুন বন্ধুরা, এখানে কিছু পরিত্যক্ত বিশেষ করে মেলিফেরার যে ফ্রেমগুলো এবং বক্স ফেলে রাখা আছে, তো এই জায়গায় একটি সেরেনা তথা খুদে মৌমাছির চাক বাসা তৈরি করেছে। আর এই ধরনের হয়ে থাকে অনেক সময়, পুরাতন যে বক্সগুলো থাকে বাসা বাড়িতে আশেপাশে, এরকম এই ছেড়ানো মৌমাছিগুলো বাসা করে থাকে। তো এটা আবার বের করে ধরে আপনার বক্স বন্দি করা যাবে। তো এই ধরনের মানে মৌমাছিগুলো আমাদের প্রকৃতিতে, আমাদের পরিবেশে, বাড়ির চারিপাশে আশেপাশে অনেক পাওয়া যায়। তো আমরা ইচ্ছা করলে এই ধরনের চাকগুলো ক্যাপচার করে আবদ্ধ করে সংগ্রহ করতে পারি। তো বন্ধুরা দেখুন, আপনাদের যদি আশেপাশে এই ধরনের কোনো মৌচাকের সন্ধান থাকে, বাড়ির গর্তে, আশেপাশে, বিল্ডিংয়ের কর্নারে অথবা ভেন্টিলেটরের ছিদ্রে, ফাঁকে ফুকে থাকে ওরা, তো সেক্ষেত্রে আপনারা দূরে বাসা বাক্সবন্দি করে খাঁটি মধু সংগ্রহ করতে পারেন। তো সেই বাক্সবন্দি করার জন্য যে উপকরণ সামগ্রীগুলো আপনারা আমাদের কাছে পাবেন, যেমন আদর্শ মানের মৌ বক্স, কুইন গেট, মুখোশ, দোয়াদানি, কুইন এক্সক্লোটার, ব্রাশ, চাকু, কুইন কেস এবং আধুনিক সকল উপকরণ সামগ্রী এবং মৌমাছির ওষুধ, মাইট পাতা সহ যে উপকরণ সামগ্রী পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে মৌচাষ ইউটিউব চ্যানেল এবং মৌচাষ বিকিপিং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল উপকরণ সামগ্রী সংগ্রহ করে নিতে পারেন। তো আমাদের কাছ থেকে বিভিন্ন সিজনের উৎপাদিত লিচু ফুলের মধু, সরিষা ফুলের মধু, কালো জিরা ফুলের মধু, সুন্দরবনের মধু, সকল ধরনের ফুলের মধুগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আপনাদের কাঙ্ক্ষিত মধু পৌঁছে দেবো কুরিয়ার সার্ভিসে। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আমরা সবসময় চেষ্টা করি মৌমাছির প্রশিক্ষণমূলক এবং মৌমাছির চাষ পদ্ধতি অথবা মৌমাছির চাষ করার জন্য প্রয়োজনীয় যে কোনো সামগ্রী বিষয়ক হয়ে আমরা এগুলো আপলোড করে থাকি সবসময়। তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মোবাইলে সবার আগে চলে যায়। আর সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে যাতে সবাই ভিডিওটা পেতে পারে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এরপর